আইনের মামলায় 17 বছরের কারাদণ্ড। ঝিনাইদহে অস্ত্র আইনের মামলায় দুটি ধারায় আইনাল হক নামের এক ব্যক্তিকে 17 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নাজিম উদ্দৌলা। আইনাল হক জেলা সদরের কোলা গ্রামের মৃত জলিল মণ্ডলের ছেলে। রায়ের কপি সূত্রে জানা যায়, 2016 সালের জুন মাসের 6 তারিখে রাতে হরিণাকুণ্ড থানার বিনোদপুর গ্রামের গেড়াকল মাঠ থেকে শ্যালো মেশিনের ঘরে অভিযান চালায় র‍্যাব। সে সময় ওই ঘর থেকে আইনাল হককে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি করে একটি পিস্তল ও 2টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। একই সময়ে পার্শ্ববর্তী খেজুর গাছের গোড়ায় মাটিতে পলিথিনের ব্যাগে লুকিয়ে রাখা একটি শুটার গান ও 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে সকালে হরিণাকুণ্ড থানার আইনালের বিরুদ্ধে অস্ত্র আইনে 2টি ধারায় মামলা দায়ের করা হয় র‍্যাবের পক্ষ থেকে। সেই মামলার শুনানি শেষে আদালত আজ রায় প্রদান করেন। রায় ঘোষণার পর আসামিকে জেল হাজতে পাঠানো হয়।